নদীকে দাঁড়িয়ে সালাম না দেয় সে নাবি, তার হাতুতে ব্যথা থাকতে পারে, তার সমস্যা থাকতে পারে, তার অন্য কোন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, তার ভালো লাগে আসা দিচ্ছে না, কিন্তু মিলাদ কিয়াম বিরোধী ফতোয়া দিলে আমাদেরকে নিষেধ করলে এত সহজে ছেড়ে দেওয়া হবে না। বলো মিলাদ নাই। আমি একটা লেটেস্ট কথা বলছি, আমি ওনার নামটা বন্ধু হিসেবেই নিয়ে বলছি, কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হক বক্তা। আগে হয়তো মিলাদ কিয়ামের বিরুদ্ধে চরণ করতো, কিন্তু ইদানিং এই রবিউল মাসের পরে সে বক্তব্য দিতে যা কয়, যারা আমার নবী পাকের মিলাদ মানে না তারা হলো নবীর দুশমন। আমি বুঝলাম দাদা একটু পড়াশোনা শুরু করতে হবে, পড়াশোনা শুরু করেছে। অনেকেই খেলার চোটে বলে পালায় যে মিলাদের কোনো ভিত্তি নাই। আমি বলবো দাদা, মিলাদের ভিত্তি নাই বইলা নিজেদের ভিত্তি হেন তার পরিচয় কেউ দিয়ে না। মিলাদের ভিত্তি নাই এই কথা আপনি বলবেন, আপনি কয়টা হাদিস জানেন? 1,00,000 হাদিস বলতে পারবেন? 10,000 হাদিস মুখস্থ বলতে পারবেন? উনি যিনি বর্তমানে বলতেছেন যে মিলাদের ভিত্তি নাই পারবেন? ভাইরে রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তা আলোচনা করতে গিয়ে এই কিতাবটা যিনি লিখেছেন এটা হলো আল হাবিলিল ফাতোয়া। এই যে আপনারা দেখতেছেন একটা কিতাব, তার সিরে দাঁড়ালেই আমি মাত্র কয়েকটা মূল খণ্ড পড়ি, মাত্র কয়েকটা খণ্ড খণ্ডটা নিয়ে আসে, এক একটা কিতাব বিশাল কিতাব, ও সবগুলি আনতে কয়েকটা ট্রাকের প্রয়োজন। এই যে তার সিরে দাঁড়ালেন শরীফ, এটা আলিয়া মাদ্রাসাতে পড়ায়, কওমি মাদ্রাসাতে পড়ায়, কওমি মাদ্রাসার দাঁড়ালেন ক্লাসে পড়ায়, আলিয়া মাদ্রাসার ফাজিল ক্লাসে পড়ায়। এই কিতাবটা না পড়লে কোনো আলেম আলেম হতে পারে না। এই কিতাবটা অর্ধেক পন্দ পৃষ্ঠা পন্দ পারা তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ, আর পন্দ পারা প্রথম পন্দ পারা তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রহমাতুল্লাহ, যিনি হাদিস মুখস্থ জানতেন 2,00,000। কয় লক্ষ? 2,00,000। সকলে বলেন কয় লক্ষ? আমাদের এলাকার ইমাম সাহেবরা 3,00,000 হাদিস জানে না? নিশ্চয়ই তো 4-5,00,000 জানে নাকি? এত জানে না, কম জানে। এই কিতাব যিনি লিখেছেন তিনি হাদিস জানেন 2,00,000। আর আমার নবীজিকে আমি ওনার ব্যাপারে 3টা রাওয়ায়াত পেয়েছি। এক রাওয়ায়াতে তিনি আমার নবীজিকে স্বপ্নে দেখেছেন 75 বার, আরেক রাওয়ায়াতে দেখেছেন 77 বার, আরেক রাওয়ায়াতে পেয়েছি আমার নবীজিকে তিনি স্বপ্নে দেখেছেন 82 বার। যারা মিলাদ কিয়াম নাই নাই কয় এরা 100 বার দেখবে না? ভাইরে এই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ এই আল হাবিলে ফতোয়ার মধ্যে একটা আলাদা অধ্যায় লিখেছেন, হুকম মাকসাদ ফি আমালিল মাউলিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের আলোচনা করতে যায়া তিনি আলাদা একটি অধ্যায় লিখেছেন, আলাদা একটি অধ্যায় রচনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মিলাদ আলোচনা করতে যায়া। এখন যিনি বলবে যে মিলাদের কোনো উসুল নাই, আমি বলবো দাদা আপনি জানেন কয়টা হাদিস, আর যিনি এই কথাটি বলছেন তারা জানেন 100,000,000 হাদিস, আল্লামা দারুজুল সুয়ুতি জানেন 2,00,000, ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহি যিনি 1,00,000 হাদিস জানতেন, যার ফাতহুল বারী শরহ সহিহুল বুখারী, না পড়লে আলেম ভালো আলেম হতে পারে না, বুখারী শরীফ বুঝতে পারে না, যে বুখারী বুঝতে গেলে যার কিতাব পড়তে হয় ইবনু হাজার আসকালানী এবং জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি, ওনাদের দোরদোরের কথাটি এটি সেটা সিরাতুল হালবিয়ায় আল্লামা নুরুদ্দিন হালবি রহমাতুল্লাহি বলেছেন এই কিতাবের প্রথম খণ্ডের 124 পৃষ্ঠায়। একই ধরনের কথা বক্তব্য এসেছে আল হাবিলের ফতোয়ায়, একই ধরনের বক্তব্য এসেছে তাফসীরের রুহুল বয়ানে, সিরাতুল হালবি এসেছে যে ওয়াকাব ইস্তাকরা যারা ওর হাফিজ ইবনু হাজার আসলাম মিনে সুন্না ওয়াকাব হাফিজ সুয়ুতি আল্লামা ইবনু হাজার আসকালানি 1,00,000 হাদিস জানতেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 2,00,000 হাদিস জানতেন, ওনারা দুইজনে মিলাদ শরীফের উসুল বের করেছেন সুন্নত থেকে। সুবহানাল্লাহ। তো লক্ষ লক্ষ হাদিস পয়লা মিলাদ পাইলো, তুমি মিলাদ পাও না, আমি বলবো আসলে তুমি ভালো মতো হাদিস জানো না, হাদিস ভালো মতো জানো না। এখন যদি কো মিলাদ না যায় বেদাত,
আমি বলবো তাকে বাতিল ফতোয়া নিয়ে আসতে হবে। কেন জানেন? কেউ যদি ওই যে রাজাকারের দলেরা পাকিস্তান আমলের সংবিধান যদি বাংলাদেশে প্রয়োগ করতে চায়, সে কি করতে পারবে? করা কি জায়েজ হবে? করা কি বৈধ হবে? সে হবে রাষ্ট্রদ্রোহী রাজাকার। দাদু ভাই, আমরা রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, আমরা বাংলাদেশ বিরোধী সকল গোষ্ঠী মুক্ত বাংলাদেশ চাই। কারণ এই বাংলাদেশ থেকে স্বাধীন করতে গিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতার অক্টিম সূর্যকে কেউ যদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তাদের পার্টি বুকের তাদের রক্ত দিয়ে হলো বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য তাদের বুকের তাদের রক্ত মিলে দিবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে পাকিস্তান আমলের কোন সংবিধান বাস্তবায়িত করতে দেওয়া বাংলাদেশে যাবে না, যদি করতে চায় সে হবে রাষ্ট্রদ্রোহী। একজন আলেম তাজউদ্দিন ফাকিহানি বলল যে মিলাদ করা যাবে না, এটা খারাপ বেদাত। তার জবাবে আল্লামা ইবনে হাজার আসকালানি, আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি ওনারা কিতাব লিখে অক্ষরে অক্ষরে জবাব দিয়ে বললেন, রাদ্দাটা হচ্ছে তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা, গ্রামাটিক্যাল আরবি গ্রামাটার গাড়ি, নিজাম মুল সাহেব যেটা পালা পালা পালু পালা পালাতে পালনা পালতা পালতে মা পালতু, এই যে কায়দা মতে তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা ওয়া রাদ্দা, তারা দুজনে রদ করেছেন, বাতিল ঘোষণা করেছেন। আলাল ফাকিহানি ফাকিহানি আল মালিকির কথাটা ফিকাউলিহি ইন্না আমাল আল মাউলিদ বিদআতুন মাযমুমা, তাজউদ্দিন ফাকিহানি বলল মিলাদ করা যাবে না, এটা খারাপ বেদাত। ইনারা দুজন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ইনারা দুজন বললেন তাজউদ্দিন ফাকিহানির বক্তব্য, তার ফতোয়া বাতিল করা হলো। তাহলে মিলাদ বিরোধী কোন ফতোয়া চলবে না? চলবে না। আমরা মিলাদ বিরোধী ফতোয়া যার তার ফতোয়া মানবো না। যদি পারেন গ্রহণযোগ্য কোন মুজতাহিদ ইমামের ফতোয়া নিয়ে আসে, যে গ্রহণযোগ্য কোন মুজতাহিদ ইমাম মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিতে এ ধরনের বক্তব্য নিয়ে আসেন, বলবেন তাহলে ওনারা মিলাদ শরীফের উসুল উনি পেয়েছেন কোথায়? আমি কি মিলাদের ব্যাপারে দু একটা হাদিস দেখাবো? দাদা দেখাবো, এটা হলো আক্রোশের কেউ বই না দাদা, বাংলাদেশের বই না, এটা সিয়াসি তার কিতাব। জামিউ তিরমিজি এটা আলিয়া টাইটেলে পড়ায়, খুলনা আলিয়া তো পড়ায়, খুলনা আলিয়া মাদ্রাসা আছে না? এই খুলনা আলিয়াতে টাইটেলে পড়ায় হাদিস বিভাগে। এলাকার যে সকল মাদ্রাসা দাওরা আছে ওই দাওরা মাদ্রাসা গুলিতে সর্বোচ্চ ক্লাস দাওরায় পড়ায়। জামিউ তিরমিজি শরীফ এই কিতাবটার বয়সটা আমি আগে বলছি বেশি না, মাত্র 1200 বছর। এই জামিউ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠায় আল্লামা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাদা একটি অধ্যায় লিখেছেন, আলাদা একটি বাব কায়াম করেছেন, আলাদা একটি পরিচ্ছেদ লেসন ক্রিয়েট করেছেন, যে লেসনের নাম হলো যদি কেউ সন্দেহ হয় যে মুফতি সাহেব আপনি বানায়া হাদিস পেতেছেন মুখস্থ, আপনি আইসে চোখ দিয়ে হাদিসটা দেখতে পারেন যে আমি কি বানায়া বলতেছি না আসলে লেখা আছে। লাইন নাম্বারটা বলে দিই, দ্বিতীয় লাইনের শেষে শুরু হয়েছে বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদের কথা কি হাদিসে আছে? এটা হলো বাবেরই নাম। এখানে হাদিস এসেছে নবী পাকের মিলাদ মানে কি, মিলাদ মানে হলো আমার নবী পাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, ঠিক কিনা? নবীজি কেমনে জগতে আসলেন, তিনি সাম নাম কতটুকু এটা আলোচনা করা, এছাড়া নবী পাকের জীবনের অনেক আলোচনা করা, যেগুলি আলোচনা করলে নবী পাকের সম্পর্কে আমাদের ভালো ধারণা হয়, তিনি সম্পর্কে আমাদের মহব্বত অন্তরে পয়দা হয়, এইগুলির নাম হচ্ছে মিলাদ শরীফ। সাহাবায়ে কেরামরাও বিক্ষিপ্ত ভাবে একাকিত্বে বা কয়েকজন মিলে নবী পাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। কোবাসের নিয়া সিয়াম উসমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, আনতা আকবার আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি বড় না নবীজি বড়? তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, তিনি বললেন আমার নবীজি আমাদের সবার চাইতে বড়, তবে আমি আমার নবীজির আগে জন্ম গ্রহণ করেছি, আমার জন্ম হইছে আগে, আর আমার দয়াল নবীজির জন্ম হইছে আমার জন্মের পরে। সুবহানাল্লাহ,
আমার নবীজি নিজেও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম বৃত্তান্ত মাঝে মাঝে আলোচনা করেছেন। অনেক দাদু ভাইরা বলে থাকে নবীজি কেমনে জগতে আসলো, নবীজি কেমনে পৃথিবীতে আসলো, এটা আতুর ভরের ব্যাপার, এটা কি বলা যায়? এটা লজ্জার কথা না? নবীজি কেমনে জগতে আসলো, মায়ের গর্ভ থেকে সন্তান কেমনে জন্মগ্রহণ করে, এটা আলোচনা করা আসলে বিয়াদবি, এটা বলে বিয়াদবি। তাহলে যদি আমরা বিয়াদবি বলে তাহলে আপনাদের ফতোয়া মতে সবচেয়ে বড় বিয়াদবটা আপনারা আমার নবীকে বানাইছেন। কেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জগতে এসেছেন এই আলোচনা স্বয়ং করেছেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন। নবীজি নিজেই করেছেন দালাইলের নবুওয়াত কিতাবে, দালাইলের নবুওয়াতের ভিতরে হাদিস শরীফ ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে হাদিস টি মিশকাতুন নাসাবি 513 পৃষ্ঠায় খাদিজা বাগদাদি উল্লেখ করেছেন 13 পৃষ্ঠার ভিতরে, এবং এই আল্লামা বাইহাকী রাহমাতুল্লাহ এই দালাইল নবুওয়াতের প্রথম খণ্ডের 82 পৃষ্ঠায় আলাদা একটি বাবই লিখেছেন, আলাদা একটি অধ্যায় ক্রিয়েট করেছেন, এটার নাম হলো বাবু ফিকরি মাওলিদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির মিলাদ শরীফের আলোচনা সম্পর্কে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম বাইহাকী বুঝি হাদিস বুঝে নাই, ভালো আন্দাজি লিখে দিতে যে হাদিস কি মাসকা শরীফে 513 পৃষ্ঠা উল্লেখ, এতে মনোযোগ লাগা। ইমাম বাইহাকীর দালাইল নবুওয়াত এসেছে আল্লাহ হাবিব বলেছেন যে ইন্নি আব্দুল্লাহ ওয়া খাতামুন নবী ওয়া ইন্নামা আদামা লামুনতাদিলুন ফিতিনাতি ওয়া সাউখবিরুকুম আন যালিকা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা বি রুইয়া উম্মি আল্লাতী রাআত وكذلك امهات نبينا يرينا وان ام رسول الله صلى الله عليه وسلم رات حين ودعته نورا ادات له قشور الصام. سبحان الله. الله النبي বলেন আদম আলাইহিস সালাম যখন মাটি আর কাদার মধ্যে লুটুপুটি খাচ্ছিলেন আল্লাহ পাক তখন থেকে আমাকে আখেরি নবী মনোনীত করেছেন। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ, আর আমি হলাম ওইটা আমার মা জন্মের সময় দেখেছিলেন আমার মায়ের ভিতর থেকে একটা নূর বের হয়ে গেল, সেই নূরের আলোকে আমার মা সামদেশের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এটার কারণ কি দাদু ভাই? এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটাকে তৈরি করেছেন ওই জিনিসটা হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। আল্লাহ পাক বলেন আমি দলিলটা দেখাচ্ছি, তার একটু দূরে শুরু করে আল্লাহুম্মা নবী তোমাকে পাইল তাদের কোন কালে, ভয় নাই তাদের মরণে, আল্লাহুম্মা সাল্লি আলা একটি উদ্ধৃতি এখানে কোট করেছেন, ইবনু হাজার আসকালানিকে উনিও 100,000 হাদিস জানতেন। ওনার কথাই বলা হচ্ছে কালা ইবনু হাজার ইখতালাফাতুর রওয়ায়াতে আন আউয়ালিল মাকরুহা ওয়া হাসিরুহা কামা বাইয়ানতু ফি শারহি সামাইল তিরমিজি ইন্না আউয়ালাহা নূরাল্লাযী খুলিকা মিনহু আলাইহি সালাতু ওয়াসসালাম সুম্মাল মাউ সুম্মাল আশ। ইবনু হাজার আসকালানি বলেছেন
যে আল্লাহ পাক কোন জিনিসটাকে প্রথম তৈরি করেছেন, এটা নিয়ে বিভিন্ন ইখতিলাফ থাকলেও আমি সরল সামাইরে তিরমিজিতে স্পষ্ট আকারে বর্ণনা করেছি, এটা হলো নুরুল্লাজি, ওই নূর যেই নূর দিয়ে আমার আল্লাহ পাক আমার নবীকে তৈরি করেছেন, ওই নূরটাকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক পানি বানাইছেন, তারপর আল্লাহ পাক আরশ বানাইছেন। তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নূর মুবারককে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আমি স্পষ্ট করে বলছি, মিলাদ শরীফের আলোচনার মূল উদ্দেশ্য হলো আমার নবীজির জন্মবৃত্তান্ত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান মান আলোচনা করা। এই মাহফিলের ভিতরে, এই মিলাদের ভিতরে আমরা আল্লাহ হাবিব রহমতুল্লাহ আলাইহি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানে যতগুলি কাজ করি একটাও কি খারাপ কাজ করি দাদু ভাই? না। একটাও খারাপ কাজ করি? না। প্রথমে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করে করা কি খারাপ? নেই বেদাত। তারপরে নবী পাকের সানে দুরূদ শরীফ পড়া হয়, তারপরে মাঝে মাঝে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্তের কাহিনী বলা হয়। এটা কবিতা আকারে হতে পারে, এটা গদ্যের আকারে হতে পারে, এটা আলোচনার আকারে হতে পারে। তাহলে বলতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এই কবিতা আকারে করা, ইসলামের সম্মান কবিতা আকারে করা, এটা বুঝি বেদাত? না দাদু ভাই, এটা বেদাত নয়। এই আলোচনা করার জন্য হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীজি মসজিদে নবীতে আলাদা মেম্বার বানিয়ে দিয়েছিলেন, যে মেম্বার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের শানে কবিতা বলেছেন। সুবহানাল্লাহ। বলেন এমএস কাতুন আফাদির ভিতরে 410 পৃষ্ঠায় সহিহুল বুখারী শরীফে হাদিস চললে হাসান বিন সাবিতের জন্য আলাদা মেম্বার ছিল। তার নাক দিয়ে গিয়ে ছন্দের আকারে আমার নবীজির আলোচনা করা বেদাত নয়, এটা হলো নবী পাকের সাহাবীদের সুন্নত। তৃতীয় নাম্বার, ওই আলোচনার ভিতরে মাঝে মাঝে আমরা আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই জিকিরটা করা কি বেদাত? না স্যার, খুবই খারাপ। আল্লাহর জিকির করা কি ভালো না খারাপ? সকলে বলেন ভালো না খারাপ? তো আল্লাহ পাকের জিকির কি জোরে জোরে করা যাবে না? জোরে বলেন, জোরে জোরে করা যাবে না? জোরেও করা যাবে, আস্তেও করা যাবে, দোনো প্রকার জিকির জায়েজ, দোনো প্রকার জিকিরই ভালো। এখন কে কোন ভাবে জিকির করবে এ ব্যাপারে অনেকগুলি দালাইল, অনেকগুলি দালাইলের যদি আমরা ব্যাখ্যা করি, সবগুলির ভিতরে না গেলেও আমরা যদি স্পষ্ট আকারে একটি কথা লিখি এবং একটি কথাকে আমরা যদি উপলক্ষ করি, আমরা যদি একটি কথাকে মেনে নেই যে জোরে জিকির করা, আস্তে জিকির করা, কখন কে কিভাবে জিকির করবে, আমরা যদি স্পষ্ট আকারে মেনে নেই, রশিদ আহমদ গাঙ্গুহী সাহেবের ইমদাদুস সুলুকায়ে মাহমুদুস সুলুকির ভিতরে একটি কথা এসেছে, আর এই বইটা হলো নাম কি? ফাজাইলে আমল। ফাজাইলে আমল একটা অধ্যায় আছে, ফাজাইলে জিকির। এই ফাজাইলে জিকিরের দারুল কিতাব 50 চক বাজার ঢাকা থেকে ছাপানো। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার আমি বলছি, অন্য পৃষ্ঠা নাম্বার যদি থাকে আপনাদের মিলবে। অক্টোবর 2011 সালে ছাপানো হয়েছে। এটার ফাজাইলে জিকিরের 71 পৃষ্ঠা এসেছে কথাটি। এই কিতাবটার আগের নাম ছিল তাবলিগি নেসাব, এটাকে বদলে এখন করেছে ফাজাইলে আমল। এই ফাজাইলে আমল লেখা আছে, এই সব বর্ণনা দ্বারা জিকিরে খফির শ্রেষ্ঠত্ব বোঝা যায়, অথচ পূর্বে জিকিরে জলিল প্রশংসা করা হয়েছে। আসলে দুইটাই পছন্দনীয়, জিকিরে জলিও পছন্দনীয়, জিকিরে খফিও পছন্দনীয়। আসলে দুইটাই পছন্দনীয়, কাহার জন্য কোনটি কখন বেশি উপকারী তাহা অবস্থা ভেদে শায়খে কামিল ঠিক করিয়া দিবেন। তাবলিগি নেসাবে লেখা ছিল পীরে কামিল। এখন পীরে কামিল শব্দটা পছন্দ হয় না, পীরে কামিল শব্দটা বাদ দিয়ে এখন লিখেছে শায়খে কামিল। তাবলিগি নেসাবে লেখা ছিল পীরে কামিল, আমার কাছে ওটাও আছে, এটাতে লিখেছে শায়খে কামিল। যে শায়খে কামিল বা পীরে কামিল ঠিক করে দিবে তার মুরিদ কখন কিভাবে জিকির করবে। অতএব যার পীর যাকে যেভাবে জিকির শিক্ষা দেয় সে সেভাবে জিকির করুক, আমাদের পীর আমাদেরকে যেভাবে জিকির শিক্ষা দেন আমরা ওভাবে জিকির করব, তার দৌড় কতটুকু দেখা হবে হাসরের ময়দানে। বলবেন আমরা হুকুর হুকুর করি না? আমি কিয়ামের আলোচনা করতেছি, নবী পাকের সালাম আর মিলাদের ভিতরে দাঁড়ায় কিভাবে কেন দাঁড়ায় আলোচনা করতেছি, তার আগে জিকিরের কথা লাগবে। আমরা কি আসলে হুকুর হুকুর করি না? আল্লাহ আল্লাহ করি, সকলে করে অবস্থাটা কি হয় গভীরভাবে খেয়াল করেন। অনেক সময় আমাদের ডাকের ভাইরা
স্পষ্ট আকারে জোরে জোরে আল্লাহ আল্লাহ উচ্চারণ করতে করতে অনেক সময় ঠোঁটটা বন্ধ করে ফেলে, ঠোঁটটা বন্ধ করে ফেললে তারা দমের শ্বাসের সাথে জিকির করে, তখনও তো অনেকে স্পষ্ট আকারে আল্লাহ আল্লাহ শুনতে পায় না, অনেকে মনে করে রুকু রুকু করে। ভাই রে ব্যাখ্যাটা শোনেন ভালো করে, এখানে বুঝতে হবে জিকির স্তর কয়টা। যদি এগুলো নিয়ে সমালোচনা করতে করতে অনেক দূরে যান, তাহলে আমি বলবো আপনি তরিকার জ্ঞান আপনার হয়তো আলিফ বা তাশা এবিসিডি পড়ছেন, এখন তাফসীরে বাহরুল মাদিদ খুলেন, তাফসীরে বাহরুল মাদিদ এসেছে জিকিরের স্তর ভেদে। এগুলি তরিকতের দৃষ্টিকোণ থেকে স্তর হলো পাঁচটা, কয়টা স্তর সবাই বলেন তো কয়টা স্তর? প্রথম স্তর হচ্ছে জিকরুল ইহসান, জিব্বার জিকির। দ্বিতীয় স্তর হচ্ছে জিকরুল কাল, কালবের জিকির। তৃতীয় স্তর হচ্ছে জিকরুল লিসানে মারকাল, হার্ট উইথ টাং, একই সাথে কাল একই সাথে জিব্বা, এটা হলো তৃতীয় স্তর। চতুর্থ স্তর হচ্ছে জিকরুল রুহ, রুহের জিকির। পঞ্চম স্তরে জিকির হচ্ছে জিকরুল সের, এটা গোপন জিকির, এটার খবর কেরামান কাতেরিন ফেরেশতা ওরা জানে না। সহজভাবে বুঝে, একটা ছাত্র যখন ছোট থাকে প্রাইমারিতে পড়ে তখন সে কিভাবে পড়ে? আলি বা তা হা অথবা প খ ব ঘ ছড় ছড়া রসই দীর্ঘই। এরপরে কবিতা মুখস্থ করে, সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে, এরকম কবিতা মুখস্থ করে। এই ছাত্রটাই যখন মনে করেন ক্লাস নাইন টেনে পড়ে, সে কি তখন চিল্লে চিল্লে পড়ে না, খুব চিল্লে চিল্লে পড়ে তখন তার অবস্থা নিচু হয়, আস্তে আস্তে পড়লে তা হয়। যখন ইন্টারমিডিয়েটে উঠে তখন আর ওর কথা বোঝাও যায় না, তখন বাবা যদি নাই ম্যাথ কর কি করস তুই, তুই পড়াবার দিয়ে গুনগুন করস কে? বাবাই বলবে তুমি মূর্খ নিতে হইতো, তোমার বাবা মূর্খ ছিল, তুমি পড়া বুঝবা না, পড়া বুঝো তুমি, আমি ও পড়া মানে পড়া হয়ে যাচ্ছে। চার নম্বরে যখন এই ছাত্রটাই আবার অনার্স মাস্টার্সে পড়ে, আরে দাদা ভাই তখন ও পড়া লাগে না, যখন চোখ বুলাইলে হয়ে যায় তখন আর ও শোনা যায় না। তো তুমি জিকির স্তর বুঝো কয়টা, ঘরার দিন বুঝো বলতে পারে মুফতি সাহেব? তার মধ্যে জিকির করতে করতে অনেক সময় দাঁড়ায় জিকির করে কেন, আবার অনেক সময় লাফাই জিকির করে কেন, এটা বলতে পারেন? দাঁড়িয়ে জিকির করে কেন? কারণ দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করার হুকুম দিয়েছে আমার আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। কোরআন বলছে সূরা নিসা, মুখস্থই তো বলবো তারপর দেখাই, সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে স্পষ্ট আকারে উল্লেখ করেছেন। আবার এই কথাটিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতেও উল্লেখ করেছেন অন্যভাবে। তবে সূরা নিসা 103 নম্বর আয়াতটি আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি, তার অনুবাদ করব, ব্যাখ্যা করব না, অনুবাদ করলেই বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 103 নম্বর আয়াতে কত সুন্দর করে জিকিরের সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ. الله أكبر. الله পাক বলেছেন فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ যখন নামাজ শেষ হয়ে যাবে, فَاذْكُرُوا اللَّهَ আল্লাহর জিকির করো। কিভাবে করবা? অপশন আল্লাহ পাক দিয়েছেন, কিয়ামান that means in english standing, dariye dariye zikir karo, subhanallah, wa ala junubikum that means in english sitting, boshe boshe zikir karo. Allah rabbul alamin last je kothare bolle wa ala junubikum qudan, Allah pak bolechen qiyaman, tar pore bolechen qudan, qiyaman mane hocche standing dariye, wa qudan mane hocche সিটিং বসে বসে, ওয়ালা জুনুবিকুম মানে লাইন শুয়ে শুয়ে জিকির করো, সুবহানাল্লাহ।
তাহলে দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করার হুকুম কার? আল্লাহ পাক বলেন, যখন তোমরা নিরাপদ হয়ে যাবা তখন তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক বলেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মোমেনদের জন্য সময় মতো নামাজ আদায় করা আবশ্যক। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ওরির কাছে মুড়ি ধরে কি নামাজ লাগে কি লাগে না? ধরে বলেন তো, লাগে কি লাগে না? যে কি বলবে যে আমার কাছে আসলে নামাজ লাগে না, আমার কাছে আসলে নামাজ পড়বা না, আমরা বলছি ওই পীর হলো ভণ্ড। ওটা পীর না, ওটা হলো ভণ্ড, ওটা শয়তান। দাদু ভাই, আল্লাহর ওলির কাছে গেলে নামাজ লাগে না এই কথা না, আল্লাহর ওলির কাছে নামাজ আরো গেলে নামাজ আরো বেশি পড়তে হয়, ফরজও পড়তে হয়, ওয়াজিবও পড়তে হয়, সুন্নত পড়তে হয়, নফলও পড়তে হয়। আমরা দেখতে পাই আজ প্রশ্নে গালাগালি করে আর সময় ফরজটা পড়া মসজিদ থেকে দূর দেয়, সুন্নত তো পড়ে না, পড়ে না, অনেক সময় নফল তো পড়েই না, সুন্নতের খবর নাই। আর আমার কেমন জনের মুড়ির সন্তানরা পাঁচক তো ফরজ নামাজের পাশাপাশি সুন্নতের সাথে সাথে প্রতিদিন কমপক্ষে ছয় রাকাত নফল নামাজ পড়ে। এই বিবেচনায় আমার পীরকে বাজানোদের মুড়ির সন্তান বা এই নামাজের ব্যাপারে যদি অগ্রগামী হয়, আমার খাদা বাবার মুড়ির সন্তানদেরকে আমরা দেখতে পাচ্ছি আমার নামাজের ব্যাপারে অগ্রগামী, ঠিক কিনা? তাহলে আজকেও ফরজ নামাজের পরে কি এখানে জিকির হয়েছে না হয় নাই? সকলে বলেন তো, হয়েছে না হয় নাই? হয়েছে ভাই আমার। এখন যদি জিকিরতে করতে করতে আমরা সময় লাভ হয় বা প্রত্যেকের ছড়ে অনেক ওই হাত পা নড়াচড়া করে, এইটা আমার বুঝি না, হাত পা নড়ানো যাবে না। দলিলটা দিচ্ছি তার আগে ভালো করে একটু বুঝেন, একটা বক্তা মনে করেন আমিও ওয়াজ করতেছি বা অন্য কেউ ওয়াজ করতেছে, ওনারা যদি বলেন আপনি ওয়াজ করবেন ভালো কথা, কোরআন হাদিসের কথা কইবেন, এমনি করে চুপ করে বসে খালি কথা করবেন, হাত পা নড়ানো যাবে না, এই কি ওয়াজ করতে পারবো? পারবো ওয়াজ করতে? তাহলে ওয়াজ করার দলিল আছে, এমনি এমনি করার দলিল কই তোমার? হাফেজ সাহেবরা হেফজ খানা কোরআন তেলাওয়াত করে, আমরা দেখি আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করলে জানি তিনি যে দ্বিতীয় খণ্ডে 119 পৃষ্ঠে হাদিস শরীফে উল্লেখ, যেটি তাফসীরে বাইদাবী শরীফে আল্লামা কাদী নাসিরুদ্দিন আবু খায়ের বাইদাবী রাহমাতুল্লাহ করেছেন, যিনি ইসমাইল আক্কী রাহমাতুল্লাহ তাফসীরে উল বায়না উল্লেখ করেছেন, যেটি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীরে দুররহমান সূরা উল্লেখ করেছেন, মান ক্বারআ হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা। কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি নেকি লিখে দেন। কোরআন তেলাওয়াতের ফজিলত পাইলাম, কোরআন তেলাওয়াতের সওয়াব পাইলাম, কোরআন তেলাওয়াতের কথা হাদিস কোরআনে পাইলাম, তো কোরআন তেলাওয়াত করতে যাওয়া আর এমনি এমনি করো কেরে দলিল কই? আর সবরা কোরআন তেলাওয়াত করতে গেলে এমনি করেন ঘুরে জুটি হয়ে যায়, এ ঘুরে হয়ে গেছে, তারপরে ওই জাতটা দিয়ে ধরেন, আরে এইটা আমি করতে পারতাম না, তারপরে এটা করেন কে? কোরআন তেলাওয়াতের দলিল আছে, এটা দলিল করি, এটা করি ভয় হচ্ছে না, কোরআন শরীফ তেলাওয়াতের একটা তাফসীর আছে না? আমরা বলি কোরআন তেলাওয়াতের যদি তাফসীর থাকতে পারে তো আল্লাহর জিকিরের তাফসীর নাই? আছে। আপ্রসি দরবার শরীফে আমরা হয়তো দাঁড়িয়ে জিকির করি, এখানে হয়তো আপনার দাঁড়িয়ে জিকির হয়েছে, হাত নামায় নামায় জিকির হয়েছে, এতে এত সমস্যা, কিন্তু অনেকে ফয়েজের থালায় গাছে ওঠে, বাসে ওঠে, প্যান্ডেলে ওঠে, এতে কোনো সমস্যা হয় না, ওটা সহে দেখে না, অন্ধ অন্ধ কেউ, তাহলে ওটার দলিল করি জিকির করে আল্লাহ নাই? এবার দেখেন স্পষ্ট আকারে দেখেন যে আল্লাহ পাকের হাবিব রহমাতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে হাদিসটি মুসনাদ ও আহমদ শরীফের মধ্যে উল্লেখ, যে হাদিস শরীফটি তাফসীরে রুহুল মানিতে আল্লামা সৈয়দ মাহমুদ আলসি আল বাগদাদি আর হানাফি রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, যে হাদিসটি দেওবন্দের আলেম মুফতি দেওবন্দ শফি সাহেব তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করেছেন, যে হাদিসটি কানজুল উম্মানে উল্লেখ, যে হাদিস শরীফটি লামা জাহাবিরা যাকে মানে আহলে হাদিস দাবিদাররা যাকে মানে, ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাই, ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাই তাফসীর পড়ে সবাই মুফাসসির হয়, ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাই যিনি স্পষ্ট আকারে হাদিসটি জামিউল মাসানিদ ওয়া সুনানের ভিতরে উল্লেখ করেছেন, যে হাদিস শরীফটি বিশ্ববিখ্যাত আল হামিলুল ফতোয়ার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এই হামিলুল ফতোয়ার সহিহ সনদে উল্লেখ করেছেন, যে হাদিস শরীফটি এই ফাজাইলে আমল কিতাবের ফাজাইলে জিকিরে এসেছে,
জিহাদী শরীফটি চরমনায় দেওয়ানগঞ্জ আসবার আব্বা মরহুম ফজল করিম সাহেবের মামায়ের যে কারিমিয়ার মধ্যে আসছে স্পষ্ট আকারে আল্লাহর হাবিব বলেছেন আকফিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি এমন ভাবে আল্লাহর জিকির করো যেন মানুষ তোমাদেরকে দেখে পাগল বলে। সুবহানাল্লাহ বলে। এখন কেউ যদি আমাদেরকে পাগল বলে টিটকারি মারে তোমরা মারতেই থাকো, তোমারে বুঝানোর জন্য আমার জিকির করবে গনিও, আমরা জিকির করবো ডাকবো আমার আল্লাহ রে ডাকবো, কারে ডাকবো আল্লাহ পাক বুঝেন আমার অন্তরে কি আছে। এখন তারপরে যদি কেউ হুকুর হুকুর শুনে শুনো, ওই যে এক ভদ্রলোক হিন্দু ভদ্রলোক একটা মুসলমান ভাই একটি হোটেলে রাত্রে শুয়েছিল, শোয়ার পরে ভোরবেলা হিন্দু ভদ্রলোক ডাকে হ্যাঁ মুসলমান কি হয়েছে, কয় দেখো আমার ধর্মটা কি কত সুন্দর গো, তা কেন কি হয়েছে, তা আমার ধর্মের ভগবান দে পাখিতেও ডাকি, তো কেমনে ডাকে কয় দেখো পাখিতে বলতেছে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। একটা মুসলমান তো একটাই নেই, মুসলমান চিন্তা করে না পাখি তো এটা বইতে পারে না, পাখি অন্যরা বইতেছে মুসলমান মনোযোগ লাগে আসলে তাই নাই পাখি তো উইটা করে না। আরেকটা পর কি কয় এখন হিন্দু ভদ্রলোক কয় হরে রাম হরে কৃষ্ণ লাগে, মুসলমান কয় যে এটা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতির রূহ ডাকে। কারণ কি? কারণ হলো হিন্দু ভদ্রলোকের কালবের মধ্যে ফিট করা আছে হরে রাম হরে কৃষ্ণ, ও পাখি ডাকে শুনতেছে হরে রাম হরে কৃষ্ণ, আর মুসলমানের কালবের ভিতরে সেট করা আছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতির রূহ। এই মুসলমান ভদ্রলোক পাখি ডাকে শুনতেছে আল্লাহর জিকির, তো যাদের কালবের মধ্যে হুকুর হুকুর সেট করা হয়ে গেছে আর হুকুর হুকুর শুনতেই থাকবে, আর যাদের কালবের মধ্যে আমার আল্লাহ সেখানে সে আল্লাহ আল্লাহ স্পষ্ট করে শুনবে। বাইহাকি শরীফ আর একটা হাদিস শুনলেন দালাল নবতে আল্লাহ ভাই বলছেন আকসিরুল জিকির আল্লাহ হাত্তা ইয়াকুলু মুনাফিকুনা আন্নাকুম মুরাউন, তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো যেন মুনাফিকরা তোমাদেরকে দেখে হাসে এবং বলে আর দেখানোর জন্য জিকির করতেছে। তাহলে জিকির নিয়ে যারা ফাটকারি ফাটকারি করবে এরা যাই হোক না কেন আল্লাহ নবীর হাদিস শরীফের ভাষায় মোনাফে। ভাই আমার মাঝখান দিয়ে বলেছিলাম যারা হালুস নতার জামাতের আকিদায় বিশ্বাস করে না, যারা চারমা জাহাদকে মানে না, নতুন একটা মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, তারা আমাদের ইমান এবং আমলগুলিকে নিয়ে ছিনিবিনি খেলতে চায়, আমাদেরকে আমরা আগের থেকে তারা দিন আমার দাদাই করেছি 20 রাকাত, কয় রাকাত দাদা ভাই সকালে বলেন তো কয় রাকাত, এখন কাইটটা ছাইটটা বানাইছে 8 রাকাত, এই যে রজব মাসটা চলতেছে রজব মাসের পরে শাবান মাস আছে, শাবান মাস আসলে ফতোয়া শুরু হবে সবে বরাত। কেউ ফতোয়া শুরু হবে না সবে বরাতের ব্যাপারে ইবনে লামা জাহামিদের মান্যবর নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত বলেছে যে সবে বরাতের ব্যাপারে হাদিস সহিহ আছে 5টা, আর বর্তমানে যারা আপত্তি করতে চায় এটা হলো সে বেহেশতি জবাব। কমি আলেন ভাইরা একটু মনোযোগ লাগা শোনেন, এটা লাশাবলি ফাউন্ডেশনের লেখা কিতাব, এটি অনুবাদ করেছে শামসুল্লাহ ফরিদপুরি সাহেব, এখানে দ্বিতীয় খণ্ডের 236 পৃষ্ঠায় যারা দেখতে পাচ্ছেন একটু মনোযোগ লাগা দেখেন, এতে লেখা আছে শাবান, দিয়ে লেখা আছে সবে বরাত। কি সবে বরাত আছে না নাই বলেন, আছে না নাই? আমি এই এই অধ্যায়টা পড়ে শুনবো আপনাদেরকে, ক্ষতি হবে না পড়ে শোনাচ্ছি, পড়ে শোনাচ্ছি স্পষ্ট করে শোনান শাবান বা সবে বরাতের ব্যাপারে। বেহেশতি যাওয়ার এসেছে যে অনেকগুলো হাদিস এসেছে, অনেক নামাজ আসছে, জায়গা তিরমিজির মধ্যে আসছে, মিশকাত শরীফে এসেছে, শাবান মাসের 15ই রাত্রে সবে বরাত প্রকাশ থাকে যে আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী রাত্রিকে আগে ও দিনকে পরে ধরা হয়, অতএব 15 রাত্রি বলিতে 14ই শাবান রাত্রি বুঝায়, এই রাত্রি একটি অতি মহান রাত্রি,
এই রাত্রে রাত্রি জাগরণ করিয়া ইবাদত বন্দেগী করা, নফল নামাজ, তেলাওয়াতে কোরআন, দুরূদ শরীফ পাঠ, সমস্ত গোনার কাজ হইতে তওবা ইস্তেগফার করা এবং আল্লাহর জিকির করা দরকার। কি দরকার আছে না নাই? দরকার। এবং আপোষে হিংসা বিদ্বেষ অমলিন্য কাহার সঙ্গে থাকিলে তাহা দূর করা দরকার। মৃত মা বাপ, ওস্তাদ, গরিব আত্মীয় স্বজন, সকল মমিন মমেনা মুসলিমি অমুসলিমাতের জন্য সব রেশানি কবর জিয়ারত করা যায়। কেউ সমবরাতে কবর জিয়ারত নাই? তারপরে লিখতেছে যেমন তৌফিক হয় করা দরকার। যার যেমন তৌফিক হয় কি বলছে করা দরকার। তারপর দিনের বেলায় রোজা রাখা দরকার। সর্বরাতে রোজা রাখলে এটা হয়ে গেছে গা, আগামী এক বছরের হায়াত মৌত কি হয়েছে? আত্মশীল কিতাব আমরা ছাপাইছি। আগামী এক বছরের হায়াত মৌত, ত্রিদিক দৌলত ইত্যাদি সম্পর্ক, তাকদীর ও কিসমত এই রাত্রে আল্লাহ তরফ হইতে লিখিত হইয়া ফেরেশতাদের হাওয়ালা করা হয়। এই রাত্রিতে কোন কোন অঞ্চলে আতশবাজির প্রথা আছে, ইহা খারাপ প্রথা। আতশবাজি করা আসলে যাবে না, এটা কোনো মুসলমান জ্ঞানমান করতে পারে না। কেউ কিছু যুবকরা করে ভয়ের ছাড়া, যুবকরা এগুলো নিষেধ করবা, এটা ইবাদতের রাত, এটা ফাইজ মানের রাত না। আতশবাজি করা যাবে না, ইহা খারাপ। এই খারাপ প্রথা বর্জন করা দরকার। গরিবদের দান করিবার জন্য, নিজেদের খাবার জন্য যার তৌফিক হয় চুরি না করিয়া, ঋণ না করিয়া, ভিক্ষা না করিয়া, হালুয়া রুটি পাকানো কোন পাপের কাজ নহে। হালুয়া রুটি বানাইলে বেদা তুই দুধ ভাই রে ভাই, বেদা তুই এত লাগালা দিয়ে। অবশ্যই ইহাকে শরীয়তের অঙ্গ মনে করা ভুল। অর্থাৎ সবে বরাত না পাকাই, হালুয়া রুটি না পাকাইলে সবে বরাত হবেই না, এরকম তো কেউ বলেও না, বলে? আবার অনেক সময় এখন সবে বরাতকে কেন্দ্র করে এখন হালুয়া পাকানোর প্রতিযোগিতা পেপার পত্রিকায় টেলিভিশনে, এটা হলো সবে বরাতের একটা অপপ্রচার অপব্যাখ্যা। কত রঙের হালুয়া রুটি পাকা বইটিতে ব্যস্ত হয়, মূল এবাদত থেকে মানুষ গাফেল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন অনেক মানুষ সরবরাতের বিরুদ্ধে ফতোয়া দিতে যায়, গ্রেড আসছে ওইটা যে আগে মানুষ সরবরাতের রাত্রে থাকতো মসজিদে, এখন সরবরাতের বিরুদ্ধে ফতোয়া দিয়া এখন মানুষ ওই রাত্রে থাকে সিনেমায় অথবা টেলিভিশনের সামনে। এইটুকুই তো হইতো ভাইরা আমার, আমরা তারা দিন আমার পরিচয় কয় রাখা দাদা? সভাপন পারে কাজ 20 টাকা, এবার করবো পারে কাজ নাকি 8 টাকা? 20 টাকাতের ব্যাপারে বলে কোন হাদিস নাই। আমি বলো খুচরা মুরগি, তুমি হাদিস জানো না, তুমি ভালো হাদিস পড়ো নাই। এই হাদিসটা বাংলাদেশে কোন মুরগি দেখে নাই, এটা হলো ইমাম বাইহাকি রহমতুল্লাহ সোনানুল কোবরা। ইমাম বাইহাকি রহমতুল্লাহ সোনানুল কোবরার মধ্যে এই তৃতীয় খণ্ডের 187 এবং 188 পৃষ্ঠায় স্পষ্ট আকারে রমজান মাসে তারাবির 20 রাকাতের ব্যাপারে হাদিসকে উল্লেখ করেছেন যে আন সাঈদ ইবনে ইয়াজিদ قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان ب20 ركعه رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়ে সাহাবায়ে কেরাম তারাবি নামাজ আদায় করেছেন 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। সবাই বলেন কয় রাকাত? 20 রাকাত। হাদিসের সনদটা সম্পূর্ণ রূপে সহি সনদ। এবার আমরা মিলা শরীফ জীবিত নবী পাকের সম্মান করি। লাস্টে আমরা নবীজির তাবিনে, নবীজির সম্মানে মদিনার খেয়াল করে নবীজির সামনে একটু দাঁড়িয়ে সালাম পেশ করি, ঠিক কি না? এটা নিয়ে বড় সমস্যা আপত্তি আছে। এখন আমরা দাঁড়াই কেন? আমরা দাঁড়াই আমার নবীজির তাবিনে। কার তাবিনে দাঁড়াই? সকলে বলেন তো কার তাজিমে দাঁড়াই? এখন যদি বলেন যে তারে দেখি না তারে তাজিম করবো না, এটা আর একটা মূর্খতা। যারে দেখবেন না তারে তাজিম করবেন না, এই কথা বললে মূর্খতার পরিচয় হবে। এখন আমরা দাঁড়াই কি? আমি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি আগে, আচ্ছা নবীজিকে সালাম দেওয়াটা খারাপ তার না ভালো? কারণ দাঁড়িয়ে দেন, বসে দেন, সেভাবে শুয়ে দেন, সালাম দেওয়াটা কি খারাপ না ভালো? কত ভালো! অনেক ভালো। আল্লাহর হুকুম, কার হুকুম?
আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর সামনে দুরূদ শরীফ পড়ো, তোমরা আমার নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। তো আল্লাহ নবীকে সালাম দেওয়াটা কার হুকুম দাদু ভাই? আল্লাহ নবীকে সালাম দেওয়াটার নির্দেশ হুকুম হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের। এখন যিনি মিলাদ শরীফ পড়াবেন, যেমন আমার ভাই আমি আসার আগে বলছিলেন যে আসুন আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি, এই নবীজিকে সালাম দেওয়াটা ভালো কাজ। কেউ যদি বলে আসুন আমরা এই ভালো কাজটা দাঁড়িয়ে করি, ওই ব্যাপারে আমরা যদি কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে যাই পাবো, সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ পাক উপরে ইশারা দিয়েছেন ওয়া ইদা কিলান শুজু ফানশুজু, আল্লাহ পাক বলেছেন ওয়া ইদা কিলান শুজু, যখন তোমাদেরকে বলা হয় অংশুজু, অংশুজু মানে কি? এটা তাফসীরের দালালাইন শরীফ আলিয়া তো পড়ায় কবিত পড়ায় 453 পৃষ্ঠা স্পষ্ট উল্লেখ, ওয়াইদা কিলাম শুধু যখন বলা হয় শুধু আই কোমো ইলা সালাতি ওয়া গায়রিহা মিনাল খায়রাত, যখন বলা হয় তোমাদের নামাজের জন্য দাঁড়াও অথবা যে কোন ভালো কাজ করার জন্য দাঁড়াও, তখন তোমরা দাঁড়িয়ে যাও। ইশারা কার? আল্লাহ। বলে মানে ইশারা কার? আল্লাহ। তাই নবীজিকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করা, যদি কেউ বলে আসুন আমরা নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি, আল্লাহর হাবিব রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি, তাহলে উচিত হচ্ছে ওই মাহফিলে সবাই দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম পেশ করা। একটা মিলাদ মাহফিলে নবীর মহব্বতে নবীর তাজিমে নবীর ইশকে যদি কেউ একজন মানুষ দাঁড়ায় আর ওর দেখা দেখি আরো কিছু মানুষ দাঁড়াইলো, দুই একটা মানুষ যদি বসে থাকে তার কি হবে? এই যে তাসাউফ তত্ত্ব দেখেছে শামসুল্লাহ ফরিদপুর সাহেব সদস্যা হুজুর গোহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তাসাউফ তত্ত্বের ভিতরে শামসুল্লাহ ফরিদপুর সাহেব 42 পৃষ্ঠে স্পষ্ট লিখেছেন যে তরিকতের মজলিসে সেরূপ যদি একজনের হাম গালিব হইয়া দাঁড়াইয়া পড়ে তবে তরিকত অনুসারে সকলেই দাঁড়াইয়া যাওয়া উচিত। একজন যদি তরিকতের মিলাদ মাহফিলে একজন আমার নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করে, তাহলে সবাই আমার নবীজির সামনে ওই মাহফিলে দাঁড়ানো উচিত। এইরূপে জিকির রাসূলের মজলিসের মহব্বতের জোশে একজন দাঁড়াইয়া গেলে সকলেরই দাঁড়াইয়া যাওয়া উচিত। ইহা একটি উত্তম আদব, ইহার বিপরীত বেয়াদবি। এটা আমাকে হুজুর লেখে নাই দাদা, শামসুল্লাহ ফরিদপুর সাহেব দেখছে। কেউ যদি না দাঁড়ায় সেটা দাঁড়াক না, আমরা নবীজির সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করেছি, আমরা নবীজির সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করতেই থাকবো, আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমরা নবীজির তাজিম করতেই থাকবো, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের মনে দারুণ প্রশ্ন আছে যে বাংলাদেশে বুঝি শুধু মিলাদ কিয়াম আর আরব আমিরাতে মক্কা মদিনায় বুঝি মিলাদ কিয়াম এগুলি কিছুই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার এই অনুষ্ঠানটি রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী পাঠ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাসে তিনার শান মান আলোচনা করা, এটা শুধু বাংলাদেশেই না উপমহাদেশেই না, একদিন এই আমল ছিল মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। বলেন তাওয়ারিকে হাদিবে এলায় এনায়েত আহমদ সাহেব লিখেছেন, এটা একসময় কোন মাদ্রাসায় পড়াতো, এটার অনুবাদ হয়েছে, আমি পুরো শোনাচ্ছি। এই জন্য দেখা যায় যে হারামাইন শরীফ আইনে অধিকাংশ মুসলিম জনপদে রবিউল আউয়াল মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনার বিশেষ আয়োজন করে, সে সকল অনুষ্ঠানে মুসলমানগণ একত্রিত হয়ে মিলাদ ও অধিক পরিমাণে দুরূদ পাঠ করেন, তাতে খাবার ও মিষ্টান্ন বিতরণ করেন। সুবহানাল্লাহ। বলেন এখন কেউ যদি বলে যে না দাঁড়ানো যাবে না, হাদিসে কিরাম নিষেধ আছে যে কারো মনে দাঁড়ানো যাবে না, বলবো দাদু ভাই এই কথাটা যিনি বলবে উনি হয়তো অরিজিনাল বুঝে থাকলে উনি হয়তো বেশিক্ষণ এই কথার উপরে টিকে থাকতে পারবে না, কারণ বাহ্যিকভাবে তিনটা হাদিস দ্বারা বোঝা যায় সে হয়তো দাঁড়ানো যাবে না, কিন্তু 50-এর অধিক হাদিস ওই দেখো পঞ্চাশের অধিক হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আছে
সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো সম্পূর্ণরূপে জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন, এটা হলো ফতোয়া রশিদিয়া, রশিদ আহমদ গাঙ্গুহী সাহেবের সেই ফতোয়া রশিদিয়া যেটা তাবলীগ জামাতের প্রতিষ্ঠা দিয়ে আপনার অফিস সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গুহী সাহেবের সরমনা ইসাহ সাহেব রহমতুল্লাহ ওনার দাদা পীরের ফতোয়া রশিদিয়ায় 559 পৃষ্ঠায় দাঁড়ানোর সম্পর্কে উনি একটি কথা লিখেছেন যে তাজিমে দিলদার কো খারা হোনা দুরুস্ত হ্যায় আর পাও চুননা ইসি সত্তা ভি দুরুস্ত হ্যায় হাদিস সে সাবেত হ্যায়। সম্মানিত ব্যক্তি সম্মানে দাঁড়ানো যায় এবং এরকম সম্মানিত ব্যক্তি পায়ে চুমা দেওয়া যায়। সুবহানাল্লাহ বলে মানে কদম বুসি করাও, সবাই বলে কদম বুসি করাও। ফতোয়া দিয়েছে রশিদ আহমদ গাঙ্গুহী সাহেব, কদম বুসি করা কি না জায়েজ? না জায়েজ। বলেছে হাজ হাদিস কে সাবেত হ্যায়, এগুলি হাদিস দ্বারা প্রমাণিত। তো কদম বুসির হাদিস আমরা দেখাবার আগে উচিত হচ্ছে কদম বুসির হাদিস তারা দেখানো, যেহেতু তারাই কদম বুসি করার ব্যাপারে দলিল দিয়েছেন। অতএব আমরা দলিল দেওয়ার আগে ওনারা হয়তো কদম বুসির ব্যাপারে দলিল দিবেন। তারপরে মেশকাতুল মাসাবি 402 পৃষ্ঠে হাদিসটা উল্লেখ, নবীজির সাহাবী আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি যখন মদিনায় আসলেন এসে তাড়াতাড়ি সাওয়ার থেকে নামলেন, সাওয়ার থেকে নেমেই ফাকাদ্দালা ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসলাইহে আল্লাহর হাবিবের হাত মুবারক চুমা দিয়েছেন এবং আল্লাহর হাবিবের কদম মুবারক চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেকে মনে একটা খটকা যে মাথা নিচু করলেই তো শিরক হয়ে যায়, মাথা নিচু করলেই শিরক। আরে ভাই, মাথা নিচু করলেই শিরক হয় না, নিয়তের উপরে শিরক আসবে। যখন মানুষ কদম বুসি করার জন্য মাথা নিচু করে তখন কি সেজদার নিয়তে করে? সেজদা সম্পূর্ণরূপে হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আর কদম বুসি মা বাবা ওস্তাদ পীর মাশায়েখ ভাক্কানি আলেম এদের জন্য কদম বুসি জায়েজ। এক আলেম বলেছিল কদম বুসি কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলি হিন্দু রীতি। তারপরে কিছুদিন পর আরেকটা বাস করলো যে তুমি তোমার মায়ের পায়ে চুমা দাও, আল্লাহর আরশে আযিমের পায়ে চুমা দেওয়া হবে। তো আগে বললা কদম বুসি করা হাদিসে নাই, তো তুমি পরবর্তীতে আবার মায়ের পায়ে চুমা দেওয়ার হাদিস পাইলে বল। এখন মায়ের পায়ে যখন চুমা দিবে তখন কি বলবে? মা তোমার পাউটা একটু তোমার মাথায় উঠাও তো আমি এমনি করে চুমা দিব বলবে? তো কদম বুসি করতে গেলে তো মাথার উন্নত হবে, উদ্দেশ্য তো সেজদা নয় কদম বুসি। এখন পকেট থেকে যদি 500 টাকা বা 1000 টাকার নোটটা পড়ে যায় মাটিতে, এখানে যদি কয় মাথাটা নিচু করে না নোটটা উঠাবো না রে, সেরে হয়ে যাবে, এই ফতোয়া দিলে 1000 টাকা মাই ভাই রে। নিয়ত তো টাকার কাছে, মাথা তো করে না, নিয়ত হইলে আমার টাকা উঠানো ঠিক। কদম বুসির নিয়ত করে যদি মাথা মতো করা হয় এতে সেরে হয় না, আল্লাহ মনে করে তাকে সেইভাবে মাথা মতো করে সাজদা করার নাম সেরে, ঠিক কিনা? বিষয় করে বুঝতে হবে।